আছে। আর্জেন্টিনার একজন অ্যামি মার্টিনেজ আছে, যাকে আদর করে সবাই বাজ পাখি বলে ডাকে। দুর্দান্ত সব পারফরমেন্স করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন অ্যামি মার্টিনেজ। আমাদের মুশফিকুর রহিম হয়তো বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে পারেননি, তবে বাংলাদেশের জন্য মুশফিকুর রহিমের অবদান কোনো অংশেই কম নয়। তাই গর্ব করে বলতেই পারি আমাদেরও একজন বাজ পাখি আছে, আর তার নাম মুশফিকুর রহিম, যিনি উইকেটের পেছনে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন শিকারের অপেক্ষায়। অবদান রাখতে চান দলের বিজয়ে, আর প্রতি মুহূর্তে উজ্জীবিত করতে থাকেন দলের সব খেলোয়াড়দের। এই তো কিছুদিন আগেই মুশফিকুর রহিমের কাছ থেকে উইকেট রক্ষকের গ্লোভসটা কেড়ে নেওয়া হয়েছিল। গুঞ্জন উঠেছিল মুশফিকুর রহিমের ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাচ্ছে, আর কখনোই দলে দেখা যাবে না মুশফিকুর রহিমকে। তবে হার না মানা যোদ্ধা মুশফিকুর রহিম কিন্তু ঠিকই ফিরেছেন, ব্যাট হাতে দুর্দান্ত খেলে যাচ্ছেন, একই সাথে উইকেটের পেছনে যেন তিনি বাংলাদেশের হয়ে বাজ পাখির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই মুশফিকুর রহিম বাংলাদেশের বড় জয়ে অনেক বড় বড় অবদান রেখেছেন, বিভিন্ন সময়ে দলের বিপদে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছেন। প্রত্যাশা করছি সেই মুশফিকের অবদানগুলো বিবেচনা করে বিশ্বকাপ দলে তাকে রাখা হবে, এবং বিশ্বকাপের মঞ্চে মুশফিকুর রহিমের দুর্দান্ত সব পারফরমেন্সের উপর ভর করে প্রথমবার স্বপ্নের বিশ্বকাপ জিতবে বাংলাদেশ ক্রিকেট দল। জয় হোক মুশফিকুর রহিমের, জয় হোক বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশের বাজপাখি মুশফিকুর রহিম জ্বলে উঠুন আরেকবার। আপনার ভক্তদের তো এটাই প্রত্যাশা। দর্শক, ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।